আমি শামসুদ্দিন, এই জায়গাটা আমার। এই দালানেই আপনারা থাকবেন। এই যে এই নিন চাবি। এই এলাকায় দেখার মতো কি কি আছে? প্রকৃতি, সবুজ শ্যামল বাংলা। ও নো, ক্রিয়েটেড কিছু নেই। আই মিন কোনো মনুমেন্ট অথবা কিংদের তৈরি কোনো হেরিটেজ আছে? মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্মৃতিস্তম্ভ, তার পাশে পবিত্র শহীদ মিনার, তার পাশে বিরাট একটা স্টেডিয়াম। আচ্ছা, কোনো ওয়াটারফল নেই? না। আচ্ছা, আপনারা কি মানে এখনই বেরিয়ে যাবেন, মানে নাস্তা করবেন না? নাস্তা? নো 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 নো, আমরা আউটিং এ এসেছি, সো সব কিছু হবে আউটিং এ। রাইট। আর দুপুরে? দুপুরে তো ফেরাই যায়, রাইট? ফেরা যায়। আরে না, আমরা তো এখানে এসে ঘুরতে। আমরা আজকে সারা দিন ঘুরবো, ইভেন আমরা খাবো বাইরে। তাহলে আমরা দুপুরে এখানে খাচ্ছি না। রাতে কি খাবেন, মাছ না মাংস? সাথে ভর্তা আর সবজি থাকে। আঙ্কেল আঙ্কেল প্লিজ, মানে ভাত ডাল বাদে অন্য কিছু হয় না, মানে প্লিজ গাইস ট্রাই সামথিং ডিফারেন্ট। আচ্ছা, এই আচ্ছা, ঝলসানো মাংস হলে কেমন হয়? ঝলসানো মাংস, ওই যাকে আপনারা ওই বারবিকিউ বলেন? ইয়েস, আই এগ্রি। ওকে, টুনাইট তাহলে আমরা বারবিকিউ করছি। তাহলে আপনারা এখন ফ্রেশ হয়ে বেরিয়ে যান, রাতে দেখা হবে, কেমন? ওরা তো দুপুরে খাবে না। আচ্ছা, আমার মুরগিরা আজকে কয়টা ডিম পেড়েছে শায়লা? 48টা। বাহ, দোকানে এসেছিল? জেনা। আচ্ছা, মানুষ আর পশু পাখিদের মধ্যে পার্থক্য কোথায় জানো শায়লা? এরা পশু পাখি আর আমরা মানুষ। এরা কত কমের পারে না, আমরা কত কমের পারি না। মানুষ সময়ের মূল্য দিতে জানে না, আর পশু পাখিরা সুনির্দিষ্ট সময় ছাড়া কিছু করে না। যেমন ধরো খাওয়া, ঘুমানো, ডিম দেয়া, বাচ্চা ফোটানো, সব কিছু সময়ের। যখনই দেখবে যে পশু পাখিরা সময়ের বাইরে কিছু করছে, তখনই বুঝবে যে একটা বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটছে। আচ্ছা শোনো, ওরা রাতে ঝলসানো মাংস খাবে, তুমি কয়েকটা মুরগি তৈরি করে রেখো। আচ্ছা ঠিক আছে। নাও।
কি দোকানে আইছ? হ্যাঁ আসতে বল। জি আসসালামু আলাইকুম দাদা ভাই। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার দোকানি, এত দেরি কেন? জি দাদা ভাই, ইচ্ছা করে দেরি করেছি। কেন? আপনার দোতারা শোনার জন্য। আমি জানি আমি দেরি করে আসলে আপনার দোতারা বাজান শুরু করেন, তাই। ছয়জন এসেছে জানো? জি দাদা ভাই। তুমি আগে টাকাগুলো দিয়ে তারপরে দুধ আর ডিম নিয়ে যাও। না মানে দাদা ভাই আজকে দিব না, একটু সমস্যা আছে, দুদিন পরে সব দিয়ে দিব দাদা ভাই। সমস্যাটা কি শুনি না? মানে হয়েছে কি ওই যে মানে ওই যে দেখো দোকানি, তুমি চেষ্টা করেও আমার সামনে মিথ্যে কথা বলতে পারবে না, সেটা খুব ভালো করে জানো, তাই সে চেষ্টাটা করো না। জি দাদা ভাই। জব্বর কোথায়? জব্বর আর কই থাকবো, ওর কোনো কাম আছে, খায় দায় ঘুরে ফিরে এই আর কি। ওকে আমার সাথে দেখা করতে বলো। জি দাদা ভাই। শায়লা। জি নানাজান। এই দোকানিকে ডিম আর দুধ দিয়ে দাও। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম দাদা ভাই। ওয়ালাইকুম সালাম। একদম সিচুয়েশনের সাথে যে এমন একটা গান তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ী আছর গাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আপনি এটা বাজাতে পারেন? ওই আর কি। আঙ্কেল প্লিজ জয়েন আস, প্লিজ হ্যাভ এ সিট। প্লিজ 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 আঙ্কেল। না না ঠিক আছে। হেই দোতারা, দোতারা না এটা? হ্যাঁ নাইস নাইস। আচ্ছা আপনারা বলতে পারেন দোতারায় কয়টা তার থাকে? ভেরি সিম্পল, দুটো। দুটো তার দেখেই তো এটার নাম দোতারা, রাইট? রাইট। আর কেউ? আমি শুনেছি চারটে তার থাকে। আই থিংক দুটো। আই থিংক সো। তিনটে তার থাকে, কখনো কখনো চারটাও থাকে। না তাহলে এটার নাম দোতারা কেন? মূলত দুটি তারেই সুরের আসল খেলাটা চলে, ঠিক মানুষের মতো। সরি আঙ্কেল, কিরকম? মানুষের দুটি সত্তা, একটি ভেতরের আর একটি বাইরের, আর এই দুটি সত্তা নিয়েই মানুষ চলে।
তাই তো তার ভেতর দ্বিধা দ্বন্দ্ব। বাইরের সত্তা কখনো কখনো ভেতরটাকে চিনতে পারে না, আবার ভেতরটা যখন যেখানে যেতে চায় বাইরেরটা সেখানে যেতে পারে না বা যেতে চায় না। আজকে আপনাদের ঘোরাঘুরি কেমন হলো? অসাম। স্মৃতিস্তম্ভে গিয়েছিলেন? ওখানে তো ছিলাম। স্পেন হোল দে দেয়ার। অদ্ভুত কিছু চোখে পড়েনি? অদ্ভুত অদ্ভুত কি চোখে পড়বে? যা আগে দেখেননি বা কোনোদিন চোখে পড়েনি। দিনের আলোতে অনেক কিছুই খালি চোখে দেখা যায় না। ওই যে তারারা রাতের আকাশে জলজল করে জ্বলছে, দিনের বেলাতে ওরা ভেসে থাকে, কিন্তু আমরা তখন তা দেখতে পাই না। অন্ধকার না থাকলে কি আর আলোর প্রয়োজন পড়ে? তাই তো চোখ বন্ধ করে আধার সৃষ্টি করে দূরের বস্তু দৃষ্টিগোচর করতে হয়। এই যে মুরগিগুলোকে দেখতে পাচ্ছেন তো সবাই, ওগুলো যে কষ্ট পাচ্ছে সেটা কি দেখতে পাচ্ছেন? কষ্ট পাচ্ছে? আরে ও তো অলরেডি ডেড আর কি, শি ইজ নট অ্যালাইভ নো মোর। কাম অন, মরা মুরগি আবার কষ্ট পায় কি করে? আমরা খালি চোখে দেখতে পাই না বলে বুঝতে পারি না যে মৃত প্রাণেও কষ্টের সঞ্চার হয়। অথচ দেখুন, এই মুরগিগুলো নিজেরা পুড়ে আপনাদের রসনার বিলাস নিশ্চিত করছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন না। যেমন আপনারা দিনের আলোয় স্মৃতিস্তম্ভে গিয়েও অদ্ভুত কিছু দেখতে পান। আপনি আসলে কি দেখাতে চাচ্ছেন? রাতের আলো। সরি, হোয়াট? রাতের নিজস্ব আলো আছে, সেই আলোতে প্রাণ আছে, সেই প্রাণে কষ্ট আছে, দেখবেন? ইয়া ডেফিনেটলি। তাহলে চলেন। শাজাহান, এটা ধরো আর এদিকে খেয়াল রেখো কোনো কিছু যেন নষ্ট না হয়। চলুন। দেখতে পাচ্ছেন কিছু? কোথায় কি দেখব? সরি আঙ্কেল, বাট আমি আসলে অদ্ভুত কিছু দেখতে পাচ্ছি না। সরি আঙ্কেল, আপনি বলুন। সবাই জুতো স্যান্ডেল খুলে বেদিতে উঠুন। আমি জানি আপনারা দিনের বেলায় জুতো স্যান্ডেল খুলে ওঠেননি, এটা মুক্তিযুদ্ধের শহীদদের উদ্দেশ্যে নির্মিত স্মৃতিস্তম্ভ। যারা আমাদের একটা স্বাধীন দেশ দিয়ে গেল তাদের বুকে কি জুতো পরে ওঠা উচিত? বেদিতে নিজ নিজ ডান হাতটা রাখুন। কোনো সাড়া পাচ্ছেন? কিসের কিসের সাড়া পাবো? গুলি, কান্না, দৌড়াদৌড়ি, চিৎকার, কই না তো কোনো মা বোনের আহাজারি? নো,
কিছুই না। কেমন আছিস শামসুদ্দিন? এই তো আছি রে, তুই কেমন আছিস? What idiot question! দেখতে পাচ্ছেন না লোকটা কিভাবে ইনজুরড হয়েছে? আর আপনি জিজ্ঞেস করছেন কেমন আছেন? আমি আর কি করে ভালো থাকি বল শামসু। এই আপনার এই অবস্থা হলো কি করে? আপনি কি অ্যাক্সিডেন্ট করেছেন? না দেখ, দেখে মনে হচ্ছে উনি গুলি খেয়েছেন। মাই গড, তোর আবার কি হলো? খুব কষ্টে আছি রে। চলো চলো আপনাকে হসপিটালে নিয়ে যাই। হ্যাঁ কুই, চল 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 না, আমাকে হাসপাতালে যেতে হবে। মানে কি কি বলছেন আপনি? আপনার বডি থেকে দরদর করে রক্ত বেরোচ্ছে। হ্যাঁ আর একটু দেরি হলে কিন্তু। না 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 না, দেরি করা যাবে না, চলুন রে। খুব অপমানে আছি রে, কেউ আর সম্মান করে না। আমি তো চেষ্টার কম করছি না। আপনি তো অদ্ভুত মানুষ, লোকটার এই অবস্থার আপনি রীতিমতো গল্প করে যাচ্ছেন। আমাকে এখন সংখ্যায় সাজাতে ব্যস্ত সবাই। সেই তো রে, কেউ কেউ একটু আমার ভালো মন্দের খোঁজ খবর নেয় না। ও শাড়া যা শাড়া, কি কি শুরু করেছেন আপনারা? ভাই ভাই আপনি তো মরে যাবেন ভাই, প্লিজ হাসপাতালে চলুন। ভালো থাকিস। মানে কি এই ভাই? হ্যালো এই কোথায় যাচ্ছেন আপনি? হুইজ প্লিজ বলুন, বলুন। অদ্ভুত কিছু যা আপনারা দিনের আলোতে দেখতে পান। আপনি কি অগল হয়ে খাইবেন? না দাও, দিয়ে দাও। নাস্তা দিছি, খাইতে আসেন। আপনার নামটা? শায়লা। শায়লা, গুড নেম। আচ্ছা শায়লা, শামসুদ্দিন আঙ্কেল আপনার কি হন? আপন কেউ না, আমার বাড়ি তো পাশের গায়ে, নানার তো কেউ নাই, তাই আমি নানার দেখাশোনা করি। দ্যাটস গুড। আচ্ছা শায়লা, রাইট, আপনি কতদিন ধরে মানে আপনার নানা লুক আপটা করছেন? এই বছর পাঁচেক। বছর পাঁচেক। আচ্ছা আপনার নানার কোনো ছেলে মেয়ে নাই? মানে আমি কাউকে দেখছি না, কেউ নাই আমার ছেলে মেয়ে? মানে ওয়াইফ, সরি, মানে স্ত্রী অথবা বাচ্চা কাচ্চা এরকম? নানা তো বিয়েই করে নাই। বিয়েই করে নাই, আই সি। আচ্ছা শায়লা, মানে ওনার সোর্স অফ ইনকাম, আই মিন উনি কীভাবে চলেন রোজগার? এই যে জায়গাটা দেখতেছেন, এটা ওনারই। এছাড়া আরও কিছু জমি জিরাত আছে, মুরগির ডিম, গরুর দুধ, এই যে আপনার কাছ থেকে ভাড়া। রাইট, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শালা, মানে যদি কিছু মনে না করেন, আপনার নানার মাথায় কি কোনো প্রবলেম, ইউ নো, মানে সে পাগল টাইপের কিছু না তো? হয় না মানে? হ্যাঁ কেন পাগল হইব, আপনাকে নাস্তা দিচ্ছি, খাইতে আসেন। বন্ধুরা, রাতে ঘুম কেমন হলো? ওই লোকটা কে ছিল? কোন লোকটা? কাম অন, যে লোকটার সাথে কালকে রাতে আমাদের দেখা হয়েছে সেই লোকটা। ওই লোকটার সাথে আপনার কিসের সম্পর্ক? আর উনি আহতই বা হলো কেমন করে? আর উনি হসপিটালে কেন যেতে চাইলেন না?
আর তাছাড়া আপনি বা কেন এমন রিসপন্সিবল এর মত থাকলেন ও বাবা অনেক প্রশ্ন দেখি জমা হয়েছে ইয়েস প্লিজ টেল আস যা কিনা রাতে ঘটে তা দিনে প্রকাশ্য নয় ও কাম অন দয় করে আপনার এই সব কথার মায়া জালে আমাদেরকে জড়ানোর চেষ্টা করবেন না প্লিজ সকল প্রশ্নের উত্তর রাতেই পাবেন এখন ভালো করে খান ও ভালো কথা মানে আজও কি দুপুরে খাবেন না আজকে আমরা কোথাও যাচ্ছি না তাহলে তো দিনটা মাটি হয়ে যাবে দ্যাটস নান অফ ইওর বিজনেস প্লিজ গাইস আমার কিন্তু লোকটাকে এখন রীতিমতো সন্দেহ হচ্ছে হ্যাঁ লোকটা মনে তোকেই বারবার কি যেন বলতে চাচ্ছে মনে তোকে কিডন্যাপ করে নিয়ে যাবে কোথাও তোর দিকে বড় বড় চোখ করে তাকায় দেখছিস আসলে খুব সাবধানে চেকিনে দরকার নাই নাস্তা খা সব জায়গায় চেকিন দিতে হবে না হয় না তাই না আমার চেকিনে টেক করিস না আমার না প্লিজ আমারও না আসসালামু আলাইকুম দাদা ভাই ওয়ালাইকুম সালাম দাদা ভাই টাকা কটা কত জি 1250 বাকিটা ওই যে দোকানে কিছু বাকি বাট্টা পড়ছে তো কত এই 800-900 মতো হইব আর কি কিসের বাকি ছজন মেহমান আসছে সাইলা নানান কিছু নিয়ে আসছে তো এই জন্য বাকিটা একটু বাইরে গেছে দোকানি জিনিসপত্রের দাম দিন দিন নাগালের বাইরে চলে যেতেছে হ কেন যে দেশটারে স্বাধীন করছিলেন দাদা ভাই চুপ না বুঝা কথা বলবা না কথা যেটুকু বলার সেটুকুই বল যাও ইতে যায়া ওই ডিম আর দুধ নিয়ে যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম একটা বিষয় খেয়াল করেছিস এই শামসুদ্দিন লোকটার ভেতরে একরকম বাইরে একরকম আই মিন ডাবল ফেস রাইট উনি মুখে বলছে এক কথা কিন্তু ভেতর ভেতর ভাবছে অন্য কথা ইয়া আর ওনার খামার বাড়িটা ভাড়া নেওয়ার কন্ডিশনগুলো দেখেছিস ইয়া বাট সাউন্ডস পিকুলিয়ার না কাম অন তো সবাইকে নাকি হতে হবে যুবক যুবতী বাংলা ভাষায় কথা বলতে হবে হাউ ফানি আমরা কি বাংলা ভাষায় কথা বলি নাই নো নো আর কি শর্ত দিয়েছে দেখ যারা এখানে ভাড়া নেবে এদের নাকি ইংলিশ মুভি দেখার অভ্যাস থাকতে হবে আর কি হতে হবে হতে হবে অতি আধুনিক এটা কেমন কথা আমার নাকি চলনে বলনে কোনো প্রকার বাংলা থাকতে পারবে না হু সেজ দ্যাট ম্যান কিন্তু আমরা এখানে আসছিলাম এই রুলস এন্ড রেগুলেশন দেখে আসছি মজা নিতে উল্টা আমরা মজার পাত্র হয়ে গেলাম ইয়া ওয়েট ওয়েট আমার কি মনে হয় জানিস উনি ভেতরে ভেতরে অন্য কোনো প্ল্যান কিরকম যাই করুক না কেন আমরা কিন্তু এদের একটা শেষ দেখিয়ে ছাড়বো ওকে কই কই আপনার মুক্তিযোদ্ধা ডাকুন ডাকুন ওনাকে কেমন আছেন আপনারা মাই গড আপনি আপনি এখন একই অবস্থা আছেন কি করে হাউ ইট পসিবল আর আপনি এখনো হাসপাতালে যাননি কেন আপনি বেঁচে আছেন কিভাবে দোস্ত এদের ভেতরে অনেক প্রশ্ন বলুন কি জানতে চান কে আপনি এনার সাথে আপনার কিসের সম্পর্ক আপনি আপনি এভাবে ইনজুরড হয়ে চিকিৎসা না নিয়ে কিভাবে বেঁচে আছেন আমি শামসুদ্দিনের বন্ধু মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে ওই যে স্মৃতিস্তম্ভে শহীদদের নামগুলো দেখছেন সবার উপরে নামটি আমার ফরহাদ হোসেন আপনার কি ধারণা আপনি কি ড্রিঙ্ক করেছেন নাকি নাকি আমাদেরকে পাগল কুকুর কামড় দিয়েছে তাহলে আমরা পাগল হয়ে গেছি নাকি ও সত্য বলছে তার মানে এখন একজন শহীদ মুক্তিযোদ্ধা আমাদের সামনে দাঁড়িয়ে আছে জি মানে একজন মৃত মানুষ আমাদের সাথে কথা বলছে জি
আমাকে মাঝে মধ্যেই আসতে হয়। এই শামসুদ্দিনই আমাকে ডেকে নিয়ে আসে। পার্থক্য ও যে 44 বছর আগে শহীদ হয়েছে, তাই ওর বয়সটা ওখানেই থেমে গেছে। একজন মৃত মানুষের পক্ষে কখনোই কোনোদিন ফিরে আসা সম্ভব নয়। আপনি কি আমাদের ভয় দেখাচ্ছেন? জি না। হোয়াট ইজ ইওর প্ল্যান অ্যাকচুয়ালি? আপনি আপনি কি চাচ্ছেন? আপনার মতলবটা কি? শুনুন, মুক্তিযোদ্ধারা কখনো মরে না, মুক্তিযোদ্ধারা মরতে পারে না, মুক্তিযোদ্ধারা মরে গেছে আপনাদের কাছে। আপনারা যারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানেন না, মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের ব্যাপারে যারা প্রচন্ড উদাসীন, তাদের কাছে মুক্তিযোদ্ধারা মৃত। আর তাই আপনাদের কাছে আমি মুক্তিযোদ্ধাদের জাগিয়ে তুলি, ডেকে আনি। এই যে দেখুন, আমার শরীরের রক্ত এখনো তরতাজা, শুকায় নাই। খুব কষ্টে আছি আমরা, সবাই আমাদের ভুলে যেতে বসেছে। যে চেতনার জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই চেতনা থেকে আজ জাতি অনেক দূরে সরে গেছে। আমাদের আমাদের অবদানকে খাটো করে দেখা হচ্ছে, সংখ্যায় বাঁধতে চাইছে আমাদের। সংখ্যা দিয়ে কি ত্যাগ পরিমাপ করা সম্ভব? খুব কষ্টে আছি, খুব। এই রক্ত শুকিয়ে যাক, আমরা আমরা বেঁচে থাকতে চাই আপনাদের বুকে, শান্তিতে, নীরবে। জেগে উঠুন, জেগে উঠুন, জেগে উঠুন। একজন দেখব, আমরা সবাই তো দেখেছি, তাই না? সেটাই তো। ইফ ইট ওয়াজ ট্রু, দেন আই ক্যান লিভ অ্যালোন। লিসেন 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 গাইস, আচ্ছা এটা শামসুদ্দিন আঙ্কেলের সাজানো প্ল্যান নয় কি? ওয়াই ওয়াই, তিনি কেন শুধু শুধু এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবে? এক্স্যাক্টলি, দ্য কোশ্চেন ইজ ওয়াই। আচ্ছা তোরা একটা বার ওই লোকটার কথাগুলো মনে করার চেষ্টা করে দেখ। খুব কষ্টে আছি আমরা, সবাই আমাদের ভুলে যেতে বসেছে। যে চেতনার জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই চেতনা থেকে আজ জাতি অনেক দূরে সরে গেছে। আমাদের আমাদের অবদানকে খাটো করে দেখা হচ্ছে, সংখ্যায় বাঁধতে চাইছে আমাদের। সংখ্যা দিয়ে কি ত্যাগ পরিমাপ করা সম্ভব? উনি বলেছিল খুব কষ্টে আছে, কিসের কষ্ট? কারণ কারণ আমরা তাদেরকে ভুলে যেতে বসেছি। আর তাছাড়া সবাই ওনাদেরকে সংখ্যায় কেন বাঁধতে চাচ্ছেন? বাইদেবে কিসের সংখ্যা? এই সব কিছুর অ্যান্সার আমরা পাবো শামসুদ্দিন আঙ্কেলের কাছে গেলে। হি নোজ এভরিথিং, রাইট? ওয়েট ওয়েট, শামসুদ্দিন আঙ্কেলও কিন্তু কিছু কথা বলেছিল, মনে করে দেখ তোরা। শুনুন, মুক্তিযোদ্ধারা কখনো মরে না, মুক্তিযোদ্ধারা মরতে পারে না, মুক্তিযোদ্ধারা মরে গেছে আপনাদের কাছে। আপনারা যারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানেন না, মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের ব্যাপারে যারা প্রচন্ড উদাসীন, তাদের কাছে মুক্তিযোদ্ধারা মৃত। আর তাই আপনাদের কাছে আমি মুক্তিযোদ্ধাদের জাগিয়ে তুলি, ডেকে আনি। কে বলেছে আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানি না? আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে আরো ভালোভাবেই জানি।
তাহলে শামসুদ্দিন আঙ্কেল কেন ওই শহীদ মুক্তিযোদ্ধা লোকটাকে আমাদের সামনে নিয়ে আসলেন? উনি আসলে কি প্রুফ করতে চাইলেন? আচ্ছা, উনি আবার মন্ত্রতন্ত্র জানেন না তো? আমি শব্দের সাথে একমত, মানে আমারও মনে হয় সব প্রশ্নের আনসার ওই শামসুদ্দিন আঙ্কেলের কাছে আছে। হি নোজ এভরিথিং। একবার যেতে দে না আমার ছোট সোনার গা, জেঠায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী জেঠায় ছুটে চলে আপন ঠিকানা, একবার যেতে দে না আমার ছোট সোনার গা, একবার যেতে দে না আমার ছোট সোনার গা, জেঠায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী জেঠায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট সোনার গা, একবার যেতে দে না আমার ছোট সোনার গা। আপনার সাথে আমাদের কিছু কথা আছে। শালা, দোকানিকে ডিম আর দুধ দাও গিয়ে, যাও। বলুন। This is honest truth, যে একটা মৃত মানুষ কখনো ফিরে আসতে পারে না। ঘটনাটা কি বলুন তো? নো নো, সবার আগে আপনার কটেজের এসব রুলস সম্পর্কে বলুন। এগুলো এরকম পিকুলিয়ার কেন? Why? আপনাদের দুটো প্রশ্নই অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনারা আসেন বলেই শহীদ মুক্তিযোদ্ধারা ফিরে আসে, আপনাদের কাছে আসে। কেন? তারা যা সৃষ্টি করে গেছে তার ভার নেবেন আপনারা, তাদের শান্তি দেবেন আপনারা, তাদের শরীরের রক্তের দাগ মুছবেন আপনারা। কিভাবে? আপনারা যারা বয়সে তরুণ, ধরা যাক তরুণদের একটা সাধারণ বয়স 17, এখন এই সংখ্যাটা একটু উল্টে দিন তো, কি হবে? একাত্তর আমাদের স্বাধীনতার সাল, বিজয়ের সাল, মুক্তিযুদ্ধের সাল। মানে কি? মানে হলো এই বয়সীরাই তো আমাদের স্বাধীনতাকে, স্বাধীন দেশের পতাকাকে পথ পথ করে উড়িয়ে নিয়ে যাবে সামনে। আমরা বাঙালি, বাংলায় কথা বলবো, বাংলা গান গাইব, দেশকে জানবো বুঝবো আর দেশের জন্য কাজ করব। সবই ঠিক আছে, কিন্তু মৃত মানুষের ফিরে আসাটা তো বিশ্বাসযোগ্য। মাতৃভূমির টান বড়ই অদ্ভুত, আর সেই ভূমি সেই দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তারা কি না এসে পারে? আজ রাতে আমরা সেখানে যাব এবং সেটা আপনাকে ছাড়ব, দেখি উনি আবার আসেন কিনা। ঠিক আছে, দুপুরে আপনারা কি খাবেন? আপনার যা খুশি খাওয়ান, চল চল।
মৃত মানুষ কি দিনের বেলা তো আসে আপনি সত্যি করে বলেন তো আপনি আসলে কে আপনারা মনে হয় আমার বাজানের কথা কইতেছেন বাজান কোথা থেকে আসলো আপনার বাজান কে ওই যে আপনারা কালকে গাড়ি দেখলেন রাইটের বেলা শামসু চাচার বন্ধু শহীদ মুক্তিযোদ্ধা আমি আপনাদের বুঝে বলছি শুনে মানে হয়েছে কি যদিও আমি আমার বাজানরে দেখি নাই আমার জন্মের আগেই আমার বাজান মারা গেছে কিন্তু আমার মায়ে কয় হকগুলে কয় আমি নাকি হুবহু আমার বাজানে লাহান মানুষ কিভাবে একই রকম হতে পারে কি কি বলছেন আপনি সব আনবিলিভেবল মানে কি এসব কি হইতেছে আই তোর আমাকে ধর আমার মাথা ঘুরে এই না এই আপনারা তাহলে এখানে বসেন হ্যাঁ আপনাদের লেগে কিছু করা লাগবে আপাতত তাহলে তাহলে আমি হ্যাঁ আরে আরে উনি আমাদের দেখে কেমন ভড়কে গেছে দেখতো আমার কিছু ইচ্ছা বুঝা লাগলেন কেন জীবিত না মৃত কি আসে যা আমারে খোঁজেন কেন নিজে গো খোঁজেন নিজে গো আপনি কে কি কেন কোথা দেশকে ভালোবাসেন না যদি বাসেন দেশের লাইগা যারা শহীদ হয়েছে তাগরে নিয়া বিতর্ক কইরেন না সম্মান জানান তাগরে সম্মান তারা দেশের লাইগা প্রাণ দিছে এইটাই বড় কথা আমগো দেশটার নাম বাংলাদেশ বাংলায় কথা কইবেন বাংলায় গান গাইবেন আপনারা হইলেন দেশের খুঁটি শক্ত হন বাহে শক্ত হন দেখি ধরেন দেখি গানটা আমি বাংলায় গান গা আমি বাংলার গান গা আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পা আমি বাংলায় গান গা আমি বাংলার গান গা আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পা বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলা আমি বাংলায় গান আমি বাংলার গান গাই